8ই জুলাই রাজ্য পঞ্চায়েত নির্বাচন হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার কিন্তু তুঙ্গে। আর আমরা উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি পঞ্চায়েতের পাঁচালী নিয়ে। আমরা শুনব সাধারণ মানুষের বক্তব্য এবং তারা আমাদের সামনে তুলে ধরবেন যে তাদের কী কী সমস্যা রয়েছে এবং তারা আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তার কাছ থেকে তারা কী কী চাইছেন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু শাহু নদীর ওপরে। আমার পিছনে হচ্ছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এবং আমার সামনে সেটা হচ্ছে ডাকগ্রাম টু। এই দুটো পঞ্চায়েত এলাকা এর মাঝখানে কিন্তু বিভক্ত এই শাহু নদী। এই শাহু নদী দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে আমার সামনে জমায়েত রয়েছে, তারা কিন্তু নদীর মধ্যে। কেন তারা নদীর মধ্যে? কারণ তাদের এই যে দুটো অঞ্চল, এই দুটো অঞ্চলের মধ্যে যে যাতায়াত, সে যাতায়াতের একমাত্র রাস্তা কিন্তু এই নদীপথ। এই নদীপথে চলতে গিয়ে তাদের কী কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু আজকে আপনাদের শোনাবো আমাদের পঞ্চায়েতের পাঁচালীতে। এই মুহূর্তে আমার পাশে প্রচুর মহিলারা রয়েছেন যারা কিন্তু নিত্যদিন এই রাস্তা দিয়ে এই নদী পথ ধরে যাতায়াত করে। শীতের সময় বা অন্যান্য সময় এই নদীতে সেই রকম জল থাকে না, কিন্তু যখন বর্ষা শুরু হয় তখন কিন্তু কোমর সমান জল কিন্তু এই নদী দিয়ে বয়ে যায়। কিভাবে এই সমস্যার মধ্যে বা এই যে প্রতিকূল পরিস্থিতিতে তারা কিভাবে যাতায়াত করে সবটাই আজকে আপনাদের শোনাবো। দিদি, আপনার নামটা বলুন। সোমা কর্মকার। হ্যাঁ, এটাই আমাদের একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। আমরা এই জল দিয়ে হেঁটে বাচ্চাকে সকালে স্কুলে নিয়ে যাই, তারপরে আমাদের স্বামীরা কাজে যায়, আমরাও কাজে যাই। এই জল দিয়ে হেঁটে আমাদের খুব অসুবিধা হয়, বর্ষার দিন পোকামাকড়ের ভয়, এগুলো আমাদের খুব অসুবিধা। 4-5 কিলোমিটার হেঁটে শাওডাঙ্গি দিয়ে যেতে হয়, হেঁটে না হলে ওই কানকাটামরে ব্রিজ দিয়ে আমাদের যেতে হয়। হ্যাঁ, প্রচুর জল হয়, এক মানুষ জল হয়ে যায় বর্ষায়। আমাদের 4-5 কিলোমিটার হেঁটে আমরা শাওডাঙ্গি হয়ে যাই, না হলে কানকাটামরে ব্রিজ হয়ে আমরা হেঁটে যাই, নেপালি বস্তি দিয়ে হেঁটে যাই। আমাদের তো ভয় করে, অসুবিধা হয়, বাচ্চাদের অসুবিধা হয়, স্কুলে ড্রেস পরে বাচ্চারা জুতো পরে এদিক দিয়ে যাওয়া আসা করতে পারে না, অনেক অসুবিধা হয় আমাদের। এই রাত বিরাতেও আমাদের এরকমই প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা কী করবো, উপায় নেই। এইটাই দিয়ে যাই, রাস্তা নাই, যদি ঘুরিয়ে যাই তাহলে কাজ হয় না, কাজ থাকে ঘুরিয়ে আসি, টাইম পার হয়ে গেল। আর এই দিয়ে গেলে সামনে রাস্তা হচ্ছে, তাড়াতাড়ি কাজটা ধরতে পারি। আর এখন এই রাস্তাতে যাই, যদি তার আগে বাড়তে একটা বউ ভাসিয়ে গেছে, তখন আমি টানিয়ে নিয়ে আইছি বউটাকে, কত সাহস করে বউটা ওখানে চলে গেছে ভাসি, হ্যাঁ নদীতে, তখন ও আমাকে ভাসে নিয়ে যায়। তখন আমার বুদ্ধি ছিল একটা, ছাতিরা ফিকিয়ে দিয়ে ওর হাতে, তখন ছাত্রীরা ওর ডেরারা ধরছে, আমি ওকে ধরছি, এই দিকে টানিয়ে নিয়ে আইছি, ওই দিকে উঠাইছি। তখন তার জন্য আমি পঞ্চায়েতকে বলছি, বলে তুই ব্রিজটা একটু ব্যবস্থা কর, না হলে অনেক লোক কিন্তু ভাসিয়ে যাবে। হ্যাঁ, প্রতিবার 4-5 জন বাচ্চা এই নদীতে ভেসে যায়। সব কিছু তো আমাদের টাউনে শিলিগুড়ি, মানে এদিক দিয়ে যদি যখন তাড়াতাড়ি কোনো প্রয়োজন পড়ে আমরা শর্টকাটে যাইতে পারি না, আমাদের হয় যাইতে হয় ওই নেপালি বস্তু, না হলে এদিকে শাওডাঙ্গি আমবাড়ি হয়ে। কিন্তু এই ব্রিজটা যদি হতো অনেক আমাদের সুবিধা হতো। এই যে আমার এই বাচ্চাটার ওর স্কুল, সেই তরাই স্কুল, যেদিন আমরা তাড়াতাড়ি উঠবো ওই দিন যেতে পারবো, শর্টকাট যাইতে পারি না ওই দিক দিয়ে যাই, না হলে স্কুল বন্ধ হয়, এই ঢুকতে পারি না। আমাদের যাতায়াতের ব্যবস্থা তো এটাই, শাহু নদীর ওপর দিয়ে। এবার যখনই আমরা গাড়ি নিয়ে বা হেঁটেই যাই, এখন তো বর্ষা আসেনি এখনো পর্যন্ত, তাও যতটা জল আছে দেখতেই পাচ্ছেন কোমর জল আছে। তো বর্তমানে যদি গাড়ি নিয়েও যাই, আমাদের গাড়ি অর্ধেক ফেসে যাচ্ছে। এবার ধরুন আমার কাজের বাইচান্স একদিন দেরি হয়েই গেল, অফিসিয়াল কাজ, সেক্ষেত্রে যদি 5 মিনিট দেরি হয়ে যায় সমস্যা যুক্ত হয়ে যাবে। এবার বাচ্চার স্কুল থাকে, এই যে আমার ছেলে, এবার সকালবেলা 6:30 সময় স্কুল, এবার ঘুরপথে যেতে গেলে মোটামুটি একে তো ডিস্টেন্সের ব্যাপার আছেই, ধরুন 2 কিলোমিটার যেখানে আমার টাইমটা লাগছে, এটা দিয়ে যদি যাই 2 কিলোমিটার শর্ট হয়ে যাচ্ছে, প্লাস টাইমটাও কম লাগছে। এবার 6:30 স্কুল, যদি আমি 6টাতে উঠি আমাকে 6টাতে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে গিয়ে স্কুলটা ধরতে হবে, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে পরে ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকই প্রবলেম হচ্ছে। তো আমাদের উদ্যোগতন কর্তৃপক্ষ যারা আছেন বা গভর্নমেন্টের সরকারে যারা আছেন, তাদের কাছে অনুরোধ করবো যাতে প্রতিটা মানুষের কষ্টের কথা ভেবে যাতে একটু আমাদের সুবিধা করা হয়, যে এখানে একটা ব্রিজ তৈরি করা হয়। বিন্নাগুড়ির পাটের মধ্যে 7টা গ্রাম আছে,
सबसे असुविधा डेलीवरी जी ना थे खूब समस्या थकी सेतुटार जो खूब समस्या थकी हठात को दिन जो माँ कश्यपे इसे उठे तो जीते हमें नेपाली बस्ती हुए तो सावडांगी हुए पूरा समस्या और ये बाच्चा काच्चा पढ़ाशुना जो कर सबा तो शहर सामने शिलीगुड़ी एदिक दिए गेले एक किलोमीटर और से दिक दिए घूरते गेले सावडांगी हुए घूरते गेले दस किलोमीटर और नेपाली बस्ती हुए गेले आठ किलोमीटर हमार दीदी का अनुरोध जान साव नदी ऊपर ब्रिजटा है दीदी का हाथ जोर कर अनुरोध हमें सर्वप्रथमे दीदी चरणे प्रणाम करी दीदी का अनुरोध हमें पाँच बस गत पाँच बस आगे हमें पंचायत छिलाम एबारों प्रार्थी होसी अठारो चौबीस संसद छय हमारे सातटा जे बुधर लोक एखान दिए जावा आसा चलाफेरा करच्चा तो हमारे एदिगे तो इंग्लिश मीडियम स्कूल नाई शिलीगुड़ी जाते हैं माँ गिले खूब कष्ट दुख करिया बाच्चागुल लेखापड़ा कर नहीं जाए जल दिया तो एम कि को सबा भाषी पालाय আমার দিদির কাছে একটাই দাবি আমি অনুরোধ করব দিদিকে যদি আমার এই শাও নদীর ব্রিজটা যদি একটু করে দেয় আমাদের অনেক জনগণ উপকৃত হবে আমি এটার জন্য অনেক চেষ্টা করছিলাম জেলা পরিষদ অফিস গেছি ডিওম অফিসে গেছি বলে কি আমাদের এই ফান্ডে এই কাজ হবে না তাই আমি সরাসরি দিদির কাছে অনুরোধ করব দিদি যদি একটু চেষ্টা করে আমার জন্য এই ব্রিজের একটু ব্যবস্থা করে দেয় এটা স্বাভাবিক দাবি এই অঞ্চলের 50 60 হাজার লোক এই এলাকা দিয়ে শিলিগুড়ি শহরে সকাল হলে কাজে যায় বর্ষার সময় এই এলাকাতে চলতে পারে না ওদের ঘুরে যেতে হয় তিন চার কিলোমিটার হাতিয়াডাঙ্গা দিয়ে এবার এই জায়গাটার দাবিটা একদম স্বাভাবিক পাবলিক যে দাবি করছে সেটার সাথে আমার সহমত এখানে বাঁধ এবং ব্রিজ দুটোই দরকার আমরা ছশো মিটার একটা বাঁধ দিয়েছিলাম কয়েক বছর আগে সেই বাঁধ আর নেই এখন আমাদের খুব তাড়াতাড়ি বাঁধটা হবে ব্রিজটার ব্যাপারে আমরা দেখব কথা বলবো আমরা এবার জেতার পরে এই কাজগুলো আমাদের করতে হবে জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক যেখান থেকে হোক বা উন্নয়ন দপ্তর থেকে হোক আমরা করবো এই কাজটা এই ব্রিজটাকে করতেই হবে এটা মানুষের জোরালো দাবি আপনারা তো শুনলেন সাধারণ মানুষের দুর্ভোগের কথা যে সাধারণ মানুষ যেটা বলছেন যে এই দু গ্রামের মধ্যে যাতায়াতের একমাত্র পথ এই নদীপথ তাদের একমাত্র দাবি যেটা দীর্ঘদিন ধরে করে আসছেন সেটা হচ্ছে শাহু নদীর ওপর একটা সেতু যদি এই নদীর ওপরে সেতু তৈরি হয় তাহলে এই দু গ্রামের সাধারণ মানুষের যে যাতায়াতের যে সমস্যা রয়েছে সেই সমাধান সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন ক্যামেরায় অয়নের সঙ্গে সন্দীপ সরকার উত্তরবঙ্গ সংবাদ শিলিগুড়ি